গাইজ, এটা মৌলিং নামের আর একটা জায়গায় আমরা এসেছি। লিভিং দুটো গাছ আছে, গাছ ধরে শিকড় এমন ভাবে ওটা হয়েছে যে একটা ব্রিজ মল তৈরি হয়েছে শিকড়ের জন্য। তো সেই জায়গায় আমরা যাচ্ছি। নামার চেষ্টা করছি, এটা খুবই নিচে। আমি জানি ওঠার সময় একটু অবস্থা খারাপ হবে, একটু প্রবলেম হতে পারে। ঝর্ণা এই দেখতে পাচ্ছ, টুরিস্টরা সাধারণত উপরে থাকে, আমরা ওখান দিয়ে ক্রস করে কোনে চলে এসেছি। তা দেখে দেখে নিলাম, বৃষ্টি জায়গা নিলাম, তাই নিলাম। ওরা সেই পিছনে আছে, তো আমি আর ওখানে যাবো না। যত দূর যাওয়া যাবে তত দূরই এখানে যাওয়ার জায়গা আছে। আমরা উঠছি, ওরা চেষ্টা করছি পুরো এইখানে। খুব অ্যাডভেঞ্চারাস, খুব ভালো। হয়তো যেতে আসতে কষ্ট হচ্ছে, কিন্তু না গেলে খুব বড় জিনিস মিস হতো। আর খুব মজা যেটা পেয়েছি ঘুরে, সেটার কাছে এই 300 সিঁড়ি নামা আর 300 সিঁড়ি ওঠা
কিছু না। অন্য হোটেলে যাচ্ছি, অন্য হোটেলে গিয়ে সেখানে আমরা খেয়ে নেব। ভালো লেগেছে চিকেন খেতে আমাদের সবার, 150 টাকা প্লেট নিয়েছে, কোয়ালিটি ভালো ছিল। ডালটা অনেক বেশি দিয়ে ফেলেছিল, ডালটা বিশেষভাবে খাওয়া হয়নি। যাওয়ার সময় ঠিকঠাক ছিল, আসার সময় রাত হবে এটা একটু সমস্যা, পাহাড়ি এলাকা রাত হওয়ার সম্ভাবনা আছে। এখন যা হচ্ছে ডাউকি গন্তব্যস্থল।